जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा प्रणमामि मुहुर्मुहु। श्रीमा शारदा देवी এই গ্রন্থ থেকে আমরা শ্রী মায়ের জীবন চরিত্র অনুধ্যান করছি। স্বামী কুমিরানন্দজী মহারাজ এই গ্রন্থ রচনা করেছেন। আমরা দেখছিলাম আমাদের পরবর্তী মায়ের জীবনী শ্রী রামকৃষ্ণ লীলা সঙ্গিনী শ্রীমা সারদা দেবী কিভাবে এমনি প্রাকৃত লোকের মতো, প্রাকৃত মহিলার মতো তিনি কিভাবে তার জীবন কাটিয়েছেন এবং সেই জীবন কাটাতে গিয়ে অস্বাচ্ছন্দ্য তো ছিলই, কষ্ট তো ছিলই, কিন্তু তার মনে কোনো রকম তার জন্য বিরক্তি ছিল না। আজকে আমরা গতবারের থেকে আমরা একটু এগিয়ে যাব যে নহবাতে তিনি থাকতেন, ঠাকুরের সেবা করতেন এবং ভক্তরা এলে সেখানেই রান্নাবান্না করতেন এবং তাদেরকে তাদের খাবার সমস্ত ব্যবস্থা করতেন। সেখানে বলা ছিল সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত, প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত, একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গিয়েছিল, দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত। এইরকম তার নিজের কথা নিজেই একটু একটু বলেছেন, বেশি তো তার মুখ থেকে বেশি কথা জানা যায়নি। অতদিনকার জীবন, সেই জীবনের মধ্যে কয়েকদিনের কথাই অল্প স্বল্প, যেখানে তার কোনো রকম অহংকার প্রকাশ না হয় সেইভাবেই তিনি বর্ণনা করেছেন। রাত 4টে নায়তুম, দিনের বেলা বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত, তাইতে চুল শুকোতাম, তখন মাথায় অনেক চুল ছিল। নহবতের নিচের একটু খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা, উপরে সব শিকে ঝুলছে, রাত্রে শুয়েছি মাথার ওপরে মাছের হাঁড়ি কলকল করছে, ঠাকুরের জন্যে শিঙি মাছের ঝোল হতো কি না, আর অন্য অন্য যে কষ্ট হতো তার মধ্যে একটু তার মেন মানে প্রধান ইয়ে ছিল যে তিনি বাইরে বেরোতে পারতেন না, সেই জন্যে কোনো রকম শৌচের ব্যবস্থা তাঁর ছিল না, সেই জন্যে বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ হয়ে গিয়েছিল। এইভাবে তিনি ওইভাবে জীবন কাটিয়েছেন। আর নিচের ঘরে থাকতেন, সিঁড়ির নিচে রান্না করতেন, দিনের বেলা বাইরে আসতেন না। নবাতে তার দৈনিক কার্যধারা শ্রীযুক্ত যোগিনমা এইভাবে বলেছেন। এবার অন্যের মুখে মায়ের দিনচর্যা কীরকম ছিল সেটা একটু এখানে লেখা আছে। গম্ভীরানন্দজি লিখছেন, সীমা ভোর 4টের আগে স্নান শৌচাদি সেরে ধ্যানে বসতেন, ঠাকুর ধ্যান করতে বলতেন কি না, এরপরে বাকি কাজকর্ম সেরে পুজোয় বসতেন, পূজা জপ ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত, তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজের হাতে ঠাকুরের স্নানের জন্যে ঠাকুরকে স্নানের জন্যে তেল মাখিয়ে দিতেন। 10:30টার সময় 10:30-11টার মধ্যে ঠাকুর আহার করতেন, তিনি স্নানে যেতেন, মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর ডাকতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কি না। তিনি তাঁর ঘরে এলেই মা এসে জল আসন দিয়ে তারপর খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবারের সময় ভাবসমাধি উপস্থিত হয়ে খাবার বিঘ্ন না হয়। একমাত্র মায়ের খাবারের সময় তাঁর ভাবসমাধি আসা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারো সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেতেন, পরে পান সাজতে বসতেন, পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে যেন কেউ শুনতে না পায়। এরপরে
কলের সেই একটার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বলতেন, তাই শুনে তিনি খেতে বসতেন। সুতরাং দেড়টা দুটোর আগে কোনো দিনই মায়ের খাওয়া হতো না। খাওয়ার পরে সামান্য নামমাত্র বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতে বসতেন তিনটে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নম নম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা এলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। এরপরে রাত্রে রান্না, সকলকে খাওয়ানো সেরে মা আহার করতেন, তারপরে শুয়ে পড়তেন। এটা এটা যোগিন মা এইভাবে বর্ণনা করেছেন কিভাবে মা তাঁর দিনচর্যার একটু একটু বর্ণনা এইভাবে করেছেন। এখানে দুটো একটা জিনিস আমাদের লক্ষ্য করার মতো, যে বিন্দুমাত্র সময় মা অপচয় করতেন না। এখন ওইটুকুর মধ্যেই রান্না করছেন, ঠাকুরের জন্যে পান সাজছেন, আবার যে তোলা জল যেটা ওখানে ইয়েতে বারান্দাতে যে জল রাখা থাকে তাতে হাত পা ধুয়ে কাপড় ধুয়ে তিনি জপ করতে বসতেন। এগুলো নিত্য নৈমিত্তিক, ঘড়ির কাঁটা ধরে যেন সমস্ত হয়ে যেত, কোনো শিথিলতা হতো না তার কোনো, এতে তার কোনো শিথিলতা আসতো না এবং তার মনের মধ্যে কোনো রকম বিরক্তি আসতো না। একই কাজ তিনি নিত্য করতেন। আর একটা কথা এখানে বলছেন যে ঠাকুর স্নান করে এলে মা জল আসন দিয়ে তারপর খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাবসমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। অনেক সময় খেতে খেতে ঠাকুরের ভাবসমাধি হয়ে যেত এবং তখন তার খাওয়া আর হতো না। সেই ভাবসমাধি যতক্ষণ না শেষ হতো, যতক্ষণ না তিনি পুনরায় পূর্বাবস্থা ফিরে পেতেন, ততদিন ততক্ষণ তার খাওয়া হতো না। সে অনেকক্ষণ, কখনো কখনো অনেকক্ষণ সময় কেটে যেত, তাতে তার খাওয়া প্রায় হতোই না। এই অবস্থা থেকে একমাত্র মাই কথাবার্তা বলে কথা দিয়ে ভুলিয়ে রাখতেন ঠাকুরকে। বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম প্রসঙ্গ তুলে ঠাকুরের মনকে ভাবসমাধি থেকে সাধারণ ভূমিতে ধরে রাখতেন যাতে খাওয়াটা ঠিকমতো হয়। এটা একটা ঠাকুরের দীর্ঘকাল ধরে এটা ছিল যে ঠাকুর কখন কোন সময় ভাবাবস্থায় চলে যান, ঈশ্বরীয়ভাবে মায়ের ভাবে তন্ময় হয়ে থাকেন, সেই মায়ের ভাবে তন্ময় হয়ে থাকা অবস্থায় তার এই বাহ্যিক কোনো রকম কথা মনে থাকে না, কোনো রকম খেয়াল থাকে না, সেইটার জন্যে তিনি ভাবসমাধিতে চলে যান। সেই জন্যে তিনি চেষ্টা করেন যাতে মা কথা বলে তার মনটা যাতে ভাবসমাধির দিকে না যায়, যেন তাড়াতাড়ি ঠাকুর তারা দুটো খেয়ে নিতে পারেন। আর এটা যোগিন মা বলছেন, এটা একমাত্র মাই পারতেন তার ভাবসমাধি ঠেকিয়ে রাখতে, যেন খাবার সময় তার কোনো রকম খাওয়াতে বিঘ্ন না হয়। এটা একটা মানে মায়ের একটা বিশেষ ক্ষমতা, মায়ের একটা বিশেষ শক্তি বলা যায়। মা এই শক্তিতে ঠাকুরের মনকে ধরে রাখতেন, ঠাকুরের মনকে বাহ্যভূমিতে ধরে রাখতেন, খাবার মধ্যে কথা বলে, প্রসঙ্গ তুলে, বিভিন্ন রকম আলোচনা করে, তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে, হ্যাঁ, তার মধ্যে সঙ্গে কথা বলতে বলতে তিনি বিভিন্ন রকমভাবে তাকে ব্যস্ত রাখতেন যাতে মনটা বাহ্যভূমিতে থাকে, সাধারণ ভূমিতে থাকে। মনটা থাকে থাকে ঈশ্বরীয়ভাবে তন্ময় হয়ে যায়, তাহলে আর খাওয়া হবে না, আর খাওয়া না হলে তার শরীর ঠিক থাকবে না। এই ভয়েতে মা এগুলো করতেন। আর একটা জিনিস এখানে দেখতে পেলাম যে যেমন আমরা সংসারে সাধারণত আমাদের মায়েদের দেখতে পাই, মা বোনেদের দেখতে পাই, যে তাদের দেখেছি মানে ওই খাওয়া সকালবেলা ওই একটাই, দুপুরে খাওয়া যেটা, আর কোনোরকম অন্য কোনো ব্যবস্থা করতেন না তারা নিজেরা, নিজেদের জন্য আর কিছু অন্য কোনো ব্যবস্থা করতেন না। তো এতে কি হতো, দুপুরে একবারই খাওয়া, সেও দেড়টা দুটোর আগে কোনো দিন মায়ের খাওয়া হতো না।
আর খাবার পরে একটু বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকোতেন এবং তারপরে আবার নিত্য নৈমিত্তিক যে লাইটগুলো মানে আলোগুলো, আলোগুলো মানে কি কোনো ইয়ে নয়, হারিকেনগুলো, হারিকেনগুলো পরিষ্কার করে তাতে লম্ফগুলো তাতে সেগুলোকে সমস্ত রেডি তৈরি করে রাখতে হতো। যখন সন্ধে হবে তখন ওটা জ্বালাতে হতো, এখনকার মতো সুইচ দিলে আলো জ্বলতো না, তখন তখন এগুলো করে রাখতে হতো। মা আবার হারিকেন ঠিক করতে পারতেন না, মানে হারিকেন পরিষ্কার করতে পারতেন না, শিখে নিয়েছিলেন পরবর্তীকালে, লম্ফই বেশি ব্যবহার করতেন। তো লম্ফতে কী হয়, লম্ফতে অসুবিধে হলো সে হাওয়াতে সেগুলো নিভে যেত, হারিকেন অন্তত কিছুক্ষণ থাকতো। তো মা এগুলো নিজে হাতে করতেন, কেননা এটা প্রত্যেক বাড়ির মায়েরাই করে, বোনেরাই করে, এগুলো গ্রামের দেশে এটাই হতো। তো মা এগুলো শিখে নিয়েছিলেন, শিখে নিয়ে এগুলো নিত্য করতেন যাতে সন্ধ্যাবেলায় অন্ধকারের মধ্যে না পড়তে হয়, তাতে কেরোসিন দিয়ে তার পোলতে ঠিক করে তাকে ঠিকমতো ব্যবস্থিত করে রাখা, এটা ছিল মায়ের নিত্য কর্ম। এবং এই কর্ম করার পরে তিনি হাত মুখ ধুয়ে দেব ও ঠাকুর দেবতাদের সামনে ধুনো আলো দেখিয়ে তারপরে ধ্যান করতে বসতেন, এটা ছিল মায়ের নিত্য রুটিন। এই সকাল সন্ধ্যা তার বসা ছিল তার নিত্য রুটিন। বসা মানে ভগবানের নাম করা। তিনি নিজে তো এই অবস্থার ওপরে, কিন্তু তবুও তার এটা অভ্যাস ছিল এবং সেই অভ্যাস তিনি রেখেছিলেন শেষ পর্যন্ত। তো এই অভ্যাসের ফলে তার একটা মনের স্বাভাবিক গতিই ছিল, সেটা আমরা পরে দেখব, স্বাভাবিক গতিই ছিল ঠাকুরের মতো। কিন্তু ঠাকুর যেমন একবারে সম্পূর্ণ ভুলে যেতেন, মায়ের কিন্তু সেরকম অবস্থা মা কখনোই হতে দিতেন না। মানে যোগীন মার কাছে আমরা পাব, যোগীন মা নিজে বলছেন, সারদানন্দজি এক জায়গায় এক দু জায়গায় বলেছেন যে মা নিজের ভাব চেপে রাখার ক্ষমতা মায়ের ভেতরে অনেক বেশি ছিল, কখনো কোনোভাবে নিজের ভাব প্রকাশ করতেন না। মানে এইরকম ভাব সমাধি হয়ে যাওয়া কি ঈশ্বরের নামে তন্ময় হয়ে সমস্ত কিছু ভুলে যাওয়া, পারিপার্শ্বিক অবস্থাকে ভুলে যাওয়া, এটা লোকের চোখের সামনে কখনো কখন পড়তো না। তবে পড়তো না কি, বারম্বার হলে কি করে হয়, সেটা সকলের সামনে হচ্ছে। তো অর্থাৎ কিনা মা যেন বসে আছেন রান্না করছেন, এটা বেশি বয়সে হয়েছে, আরও বেশি, তখন ঠাকুর নেই, তখন মা বসে রান্না করছেন, রান্না করতে করতে মন নেই এখানে, সে রান্না যে বসিয়েছেন সেটা জল শেষ হয়ে গেছে, পুড়ে গেছে, মা খেয়ালও হয়নি, মা দেখেনও নি, এটা এটা পরবর্তীকালে দেখা গেছে। এবং এই সমস্ত নিয়ে বাবুরাম মহারাজ এবং এনারা, শরৎ মহারাজ, এরা কখনো কখনো এগুলো এই প্রসঙ্গ বলেছেন যে মায়ের যে সমাধি অথবা মায়ের যে ভাব, এটা বাইরে প্রকাশ না হলেও কখনো কখনো তিনি সব সময় তিনি এইভাবে তন্ময় হয়ে থাকতেন, তাতে কখনো কখনো রান্না করতে বসে কখনো কখনো এরকম অবস্থা হতো যে তিনি হয়তো রান্না করছেন কিন্তু হয়তো তিনি তার মন সেখানে নেই, তিনি কোথায় যেন হারিয়ে গেছেন, ধ্যানস্থ সমাধিস্থ হয়ে আছেন, বাইরের দিকে তাকিয়ে আছেন খালি, দৃষ্টি বাইরের দিকে কিন্তু মন অন্তর্মুখী হয়ে তন্ময় হয়ে আছেন ঈশ্বরেতে। এটা হলো তার কখনো কখনো হতো, যদিও তিনি এই অবস্থা বেশি বাইরে প্রকাশ করতে দিতেন না, কেননা তার ভেতরে ভাব ধরে রাখার, ভাব চেপে রাখার ক্ষমতা অনেক বেশি ছিল। মানে এটা বোধ হয় ঠাকুরেরই নির্দেশ ছিল অথবা ঠাকুরের ইচ্ছাতেই বোধ হয় এরকম হতো, কেন ঠাকুর বলেছিলেন একবার, দেখো এই ভাব হারিয়ে বেশি ভাব অবস্থায় পড়িয়ে তোমার দেখো যেন তাল ভেঙো না। এই তাল ভেঙো না মানে যে মায়েদের যে সমস্ত জীবনের যে সৌন্দর্য, মায়েদের মায়েদের ব্যবহারের মধ্যে যে শালীনতা, এইগুলো আমাদের আমাদের পশ্চিমবাংলায় অথবা আমাদের হিন্দু ধর্মে মায়েদের এটা অত্যন্ত সহজ, আমরা এইভাবেই দেখি মায়েদের। তো বলছেন এই অবস্থা নিয়ে এসে দেখো যেন তুমি তোমার তাল ভেঙো না, যেন তুমি ঠিকভাবে থেকো। এবং পরে বলছেন যে না, আমি দেখেছি লক্ষ্য করে,
ও খুব বুদ্ধিমতী। অর্থাৎ তিনি সবসময় ওইটা বুঝতে পারতেন যে তার অবস্থা যেন বাইরের লোকের দৃষ্টিগোচর না হয়, তার সমাধিস্থ অবস্থা যেন বাইরের লোকের দৃষ্টিগোচর না হয়। সমাধি তার হয় কিন্তু সেটা প্রকাশ হয় না, প্রকাশ করেন না। দৃষ্টি বাইরে আছে কিন্তু মন ভেতরে সেই সমাধি জগতে লীন হয়ে আছে, এরকম তার বারবার হতো। তো এটা এখানে বলছে যে ঠাকুরের যেমন মায়েরও তেমন, কিন্তু মায়েরটা খুব বেশি প্রকাশ হতো না। মায়ের নিজেকে নিজের ভাবকে চেপে রাখার অনেক বেশি মানে খুব খুব শক্তি ছিল। মা তো সহজে তার ভাবের বহিঃপ্রকাশ হতে দিতেন না, তিনি ঠিক নিজেকে সংযত করে রাখতেন। তা না হলে মানে তার সন্তানদের দেখবে কে? তিনি যদি ভাবে থাকেন তাহলে আমাদের দেখবে কে? আমাদের দেখার জন্যে তার মন বাইরে থাকত। সেই জন্যেই তিনি বারংবার সমস্ত ইয়ের মধ্যে প্রকাশ করেছেন যে আমার সন্তানের জন্য আমি কিছু করতে পারি। আর যখন তার এরকম ভাব হতো তখন তার কাছে গিয়ে কখনো কখনো সন্তানটা গিয়ে বলতো, মা খিদে পেয়েছে খেতে দাও, সঙ্গে সঙ্গে মায়ের মন সাধারণ ভূমিতে চলে আসতো, যেন কিছুই হয়নি, যেন এইমাত্র তিনি একটু অন্যমনস্ক হয়েছিলেন। এইরকম মানে তার ভাবের এটা বাইরে কোনো প্রকাশই হতো না, খালি বলতে হতো মা খেতে দাও খিদে পেয়েছে। এই যে আবদারটা, এই যে মায়ের কাছে এই যে মা বলে ডাকা যে শব্দটা, এটা শোনবার জন্যে তিনি ব্যাকুল হয়ে থাকতেন। এবং তার জন্যে তার সমাধি টমাধি তার কাছে কোনো প্রয়োজন ছিল না, এটা তো তার স্বাভাবিক অবস্থা ছিল। সাধক সাধনা করে সেটা পায়, তার তো সেটা স্বাভাবিক অবস্থা। ওই জন্যে বলে না তিনি মানে জ্ঞানমূর্তি নয়, স্বয়ং জ্ঞান। জ্ঞানের ও আরোপ করে মূর্তি হয়েছে তা নয়, তিনি স্বয়ং জ্ঞান স্বরূপ। তার ভেতরে সমাধি এগুলো হলো সহজ স্বাভাবিক অবস্থা, সাধন করে করতে হয় না। তার মন এত তন্ময় হয়ে যায়, এত তল্লীন হয়ে যায় যে তার এই বাইরের দিকে কোনো রকম নজরই থাকে না। তো এইরকম মায়ের জীবন ছিল, সেই জন্যে তিনি ঠাকুরের ভাবাবস্থাটাকে আটকে রাখতে পারতেন। একজন সম্পূর্ণ যোগ্য মানুষ ছাড়া ঠাকুরের মতো মনকে মানে বাহ্যভূমিতে ধরে রাখা এটা বড় শক্ত কাজ ছিল। যোগেন্দ্র নিজে মুখে বলছেন একমাত্র মাই পারতেন এটা। তাও শুন কথাটা কত ভালো, অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন। এখানে কি একটু ইঙ্গিত হলো যে সবসময় পারতেন না? গভীর ভাব যখন হতো তখন তিনি আর বাইরের দিকে কোনো রকম নজর থাকতো না, এটা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, এই কথা বলছেন। জানি না এটা যোগেন্দ্র কী বলেছেন, কিন্তু মাই একমাত্র পারতেন, আর কেউ পারতো না, আর কারোর ক্ষমতা ছিল না ঠাকুরের ভাবকে ধরে রাখার, ঠাকুরের ভাবকে ঠেকিয়ে রাখার। কেননা মায়ের চিন্তা তার ঠাকুরের ঠিকমতো খাওয়া হলো না, শরীরটা ঠিক নজর দেওয়া হলো না, ঠাকুরের ঠিকমতো সেবা করা হলো না, এইটা ছিল তার লক্ষ্য। সেই লক্ষ্যটাকে তিনি পূরণ করার জন্যে এইগুলো এই সমস্ত কাজগুলো তিনি করতেন। তারপরে বলছেন রাত্রে শুয়ে পড়তেন। একদিন অন্ধকারে ভোরবেলা স্নান করতে যাচ্ছেন, সে সময় গঙ্গায় নামতে গিয়ে তিনি পরে একটা কুমিরের গায়ে পাই দিয়েছিলেন। কেননা কুমিরটা এই একটু ডাঙায় উঠে একটু বিশ্রাম করছিল হয়তো, মা জানে না, মা স্নান করতে ওই চারটে সময় নিচে নামেন, গঙ্গাতে স্নান করে নেন। তো তখন দেখলেন যে কুমিরটা প্রায় তাড়াতাড়ি জলে নেমে গেল। তখন থেকে তিনি আর আলো না নিয়ে, হাতে ওই হারিকেন না নিয়ে, অথবা কোনো রকম আলোর ব্যবস্থা না করে তিনি কিন্তু আর গঙ্গাতে যেতেন না। যাই হোক, সেদিন তো মায়ের বিশেষ কিছু হয়নি, কোনো কষ্ট হয়নি। এই যে সারা দিনের কাজের মধ্যে যে একটা ক্লেশ, ওইটুকু চৌহদ্দির মধ্যে নিজেকে ধরে রাখা,
এবং দিনের পর দিন মাসের পর মাস এই যে ওইটুকু ঘরের মধ্যে নিজের সারা দিনের এই যে শ্রম এবং এই যে মানসিক মানে কাজ যে সমস্ত কাজ তিনি করছেন এগুলো মধ্যে কখনো কোনো তার তার কোনো অবসাদ আসত না, তিনি কোনোভাবে অবসাদগ্রস্ত হতেন না। এটার কারণ আছে, এটার কারণ হলো যতখানি আমাদের মনে হয় কি তিনি ঠাকুরের সেবাতে এত মগ্ন ছিলেন, এত সেই সেবা নিয়ে এত আনন্দে থাকতেন, তার মন এত ভরপুর ছিল যে তিনি কখনো এই অবস্থার বিপরীতটাকে কল্পনাই করতে পারেন না। সেই যে ছোটবেলায় বলছেন যে হৃদয়ের মধ্যে একটা আনন্দের পূর্ণ ঘট বসানো আছে, এটা দেখতাম, এটা এই আনন্দের পূর্ণ ঘট যদি সেবা করে না তার থাকতো তাহলে তার মনে অবসাদ আসত, তিনি বিদ্রোহ করতে পারতেন। অবশ্য বর্তমানকালের মহিলারা এটা ভাববেন, কিন্তু মায়ের মনে এ সমস্ত কথা আসেই নি, এটা তো আমরা খালি আলোচনার জন্য একটা বলে দিলাম, কিন্তু তিনি তার মনের মধ্যে এই সমস্ত আসেই নি, তিনি কখনো এরকম ভাবেনই নি। ঠাকুরের সেবা করে তার যে আনন্দ ছিল এইটা তিনি পরবর্তীকালে বলেছেন কি তার সেবা জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না, কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। এখানে গোবিন্দানন্দজি একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন, এতে হয়তো কেউ কেউ ভাববেন যে এর মধ্যে মায়ের কৃতিত্ব কোথায়, ঠাকুরের মতো একজন সদানন্দময় পুরুষের সেবা করা, তার সঙ্গ পাওয়া, এটা তো ভাগ্যের কথা, এবং এই ভাগ্য তো তিনি লাভ করেছেন, সুতরাং তার মনে কেন মনে কেন বিষাদ আসবে কেন, এর মধ্যে তার কোনো ক্রেডিট নেই। তিনি যে আনন্দ আনন্দ করে তার সেবা করতেন এটা তো স্বাভাবিক আছে। তো কিন্তু গোবিন্দানন্দজি একটা বলছেন এখানে, তাকে দর্শনের জন্য কত দূর দূর থেকে মানুষরা আসছেন, এবং এই সদানন্দময় পুরুষকে দেখে অথবা তাঁর কথামৃত শুনে সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হচ্ছেন, সুতরাং তাঁর কাছে থাকা তো ভাগ্যের কথা। এইভাবে যুক্তি যারা দেন তাদের কথা নিয়ে গোবিন্দানন্দজি বলছেন, কিন্তু বাস্তব জীবনে এইরূপ আকর্ষণ কজন করতে পারে, ঠাকুরের লীলাকালে বা কজন এই রসের মর্ম উপলব্ধি করেছিলেন, এই রসজ্ঞদের মধ্যে কজন এইভাবে দিনরাত দক্ষিণেশ্বরে পড়ে থাকতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে, পতিগত প্রাণা শ্রীমায়ের ভাগ্যে অনেক সময় পতি সন্দর্শন পর্যন্ত হতো না, ঠাকুরের সঙ্গে দেখাই হতো না, তার বেশি দূরত্ব নয়, নহবত থেকে ঠাকুরের ঘর কতটুকু দূরত্ব, এই তো কয়েক পা গেলেই তো দেখা যাবে, কিন্তু ঠাকুর মা ছিলেন লজ্জাশীলা, আর ঠাকুরের ঘরে সবসময় বাইরের থেকে লোক আসতো, সেই জন্য মায়ের সেখানে যাওয়ার অনুমতি ছিল না এবং মা যেতেনও না। বলছেন কখনো কখনো দু মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতাম না, মনকে বোঝাতাম, মন তুই কী এমন ভাগ্য করেছিস যে রোজ রোজ তাঁর দর্শন পাবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতাম, পায়ে বাদ ধরে গেল, সুদীর্ঘকাল একই স্থানে দাঁড়িয়ে ওই ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের লীলা সন্দর্শনে আনন্দ উপভোগ করতে গেলে দর্শকের অন্তরকে কোন পবিত্র সাত্ত্বিক স্তরে তুলে রাখতে হয় তা পাঠক একবার ভেবে দেখবেন কি, এটা গোবিন্দানন্দজি লিখছেন। মায়ের শরীর নহবতে আছে কিন্তু মন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরছে, ঠাকুরের পাশে পাশে ঘুরছে, ঠাকুরের কাছে কত রকম ভক্ত আসতেন, নাচ গান কীর্তন ভাবসমাধি দিনরাতই চলত, মা ওইসব দেখতেন
ওই দরমার ফাঁক দিয়ে শুনতেন আর ভাবতেন, হায় যদি আমি ওই ভক্তদের একজন হতে পারতাম তাহলে ঠাকুরের কাছে বেশ থাকতে পারতাম, কথা কত কথা শুনতাম। এদিকে এবার ঠাকুরের দিক থেকে মায়ের বিচার করছেন, যুগাবতার শ্রী রামকৃষ্ণ স্বেচ্ছায় পিঞ্জরাবদ্ধ জগন্মাতা, একদিকে লীলাবিলাস অপরদিকে সতৃষ্ণ নিরীক্ষণ, এ এক অপূর্ব চিত্র। এই সুখ দুঃখ মিশ্রিত নিকটে থেকেও অতি দূরে থাকার যে জীবনের সমস্ত সুবিধা অসুবিধার কথা ভুলে মায়ের হৃদয়ে শুধু এই স্মৃতিটুকুই জাগিয়ে ছিল যে কি আনন্দেই ছিলাম, কত রকমের লোক তার কাছে আসতো, দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসিয়ে যেত। কত কত বলছেন, এখানে বলছেন এই পবিত্রতার উৎকর্ষতা ভেবে দেখুন, তা না হলে এই অবস্থা তার মনে সবসময় ধরে থাকেন কি করে। এই অবস্থা ধরে রাখতে গেলেও তো তাকে সেই অবস্থার মধ্যে চলে যেতে হতো, সেই অবস্থার উন্নীত হতে হতো, তবে তো তার মধ্যে এই এই রকম মানসিক ভাবটা থাকতো। সেই জন্যে এখানে বলছেন যে তার মনের ভাবটা এত এত উঁচু অবস্থায়, ওই যে আনন্দের পূর্ণ ঘট ঠাকুর বসিয়ে দিয়েছেন, ওই আনন্দের পূর্ণ ঘটে তিনি মত্ত হয়ে আছেন, ঠাকুরের সেবা করতে করতে তিনি বাইরের কোনো দুঃখ কষ্টকে তিনি গ্রাহ্য করতেন না। মানে আমরা তো জীবন চর্যা আলোচনা করছি, আমরা আমাদের জীবন চর্যার দিকে তাকিয়ে দেখলে আমাদের দৈনন্দিন জীবনে কি কি অভাব বোধ হয়, কত কি রকমের জিনিস চাই, কত কি হলে আমরা তবে একটু শান্তিতে একটু একটু চুপচাপ বসে থাকতে পারি, এইগুলো ভেবে মায়ের জীবন দেখলে তখন আশ্চর্য হতে হয় যে কী করে কত অল্প অভাব বোধ থেকে তিনি ওই রকম একটা উচ্চ আনন্দের ভাবে কীভাবে থাকতেন, মনকে কত নিষ্কাম করে ফেলেছিলেন, মনের মধ্যে আর কোনো রকম তার চাওয়া ছিল না, তার কোনো রকম পাবার ইচ্ছা ছিল না, তার শুধু একটাই কি ঠাকুরের সেবা করব, ঠাকুরের সেবা করে ধন্য হব। এই দেবদুর্লভ মানুষের সেবা করা তার যে অধিকার, সে অধিকারও তিনি নিজে থেকে বলছেন যে এটা করেও আমি অনেক আনন্দে ছিলাম, কখনো কখনো মাস দুয়ে একবার দেখা হতো না, দু মাসেও একবার দেখা হতো না, অথচ কাছে রয়েছেন, মায়ের ঘরের পাশ দিয়েই তিনি গঙ্গা ঘাট দিয়ে যাচ্ছেন, কিন্তু কখন যাচ্ছেন কি করছেন সেটা মা জানতেও পারেন না, আর তার সঙ্গে তার দেখাও হয় না। এ মাস দুয়েক যদি একজন এত কাছে থেকে দেখা না হয় তাহলে মনের মধ্যে কত রকমের সংশয় অথবা প্রশ্ন আসে, কিন্তু মা কিন্তু সদানন্দময় এই শ্রী ঠাকুরের সঙ্গে থেকে দূরে আছেন কিন্তু সঙ্গ করে ধন্য হয়েছিলেন, নিজের নিজের মনকে এমন একটা অবস্থাতে নিয়ে গিয়েছিলেন যে তার এই কষ্টটা কোনো কষ্টই বলে বোধ হতো না, তিনি সদা আনন্দে থাকতেন। তো এই আনন্দময় অবস্থা তিনি একদিনে তো পাননি, এর জন্য তাকে তাকে নিজেকে মানে নিবিড়ভাবে এবং একাকী গোপনে তাকে সাধন করতে হয়েছে, সে কথা আমরা আসব একটু একটু করে আমরা দেখব। মা কিভাবে তার সময় কাটাতেন, ঠাকুর যেমন ওইভাবে সময় কাটাতেন, মাও সবসময় তার সেবা করে তার কথা চিন্তা করে তার কথা ভেবে কিভাবে তিনি নিজে সাধনা করতেন সেটাও আমরা পরবর্তীকালে দেখতে পাবো। তো আমাদের এই যে আধ্যাত্মিক অনুভূতি যে মায়ের হচ্ছে, এই আধ্যাত্মিক অনুভূতির একমাত্র কারণ তার নিজের জীবনধারা, তার নিজের সাধনা, এটা অত্যন্ত ছিল, খুবই খুবই ছিল, তবেই তিনি এগুলো করতে পেরেছিলেন। আমাদের মায়ের কাছে এই প্রার্থনা, আমরা যেন এই অবস্থা আমরাও যেন লাভ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি, হরিহি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।